চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কুড়িয়ে পাওয়া সোনার আংটি পেয়ে আংটিটি ফিরিয়ে দিয়ে অনন্য নজির গড়ল এক দরিদ্র পরিবার। জানা যায় শান্তিপুর পঞ্চাননতলা এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় হালদারের ক্লাস নাইনে পড়া পুত্র সন্তান সায়ন হালদার শান্তিপুরে বেজপাড়া মাঠের প্রতিদিনের মতন খেলতে যায়। খেলতে যাওয়ার সময় তার হাতে ছিল একটি সোনার আংটি, যার বাজার মূল্য আনুমানিক 40,000 টাকা। খেলা শেষে বাড়িতে এসে দেখে হাত থেকে তার সোনার আংটিটি নেই। এরপরে আংটির খোঁজ শুরু করে পিতা মৃত্যুঞ্জয় হালদার। আজ সকালে ওই বেজপাড়া মাঠ সংলগ্ন একটি দরিদ্র পরিবারের ক্লাস ওয়ানের ছাত্রী বিজিতা বর্মন লক্ষ্য করে সোনার আংটিটি মাঠে পড়ে থাকতে, মাঠ থেকে সোনার আংটিটি কুড়িয়ে বাড়িতে নিয়ে যায় এবং খুদে ছাত্রী এরপরে তুলে দেওয়া হয় মা বাবার হাতে। তারা জানতে পারে মৃত্যুঞ্জয় হালদারের ছেলের হাত থেকে সোনার আংটিটি হারিয়ে গেছে। সেই মতো যোগাযোগ করে মৃত্যুঞ্জয় হালদারের পরিবারের সাথে এবং সোনার আংটিটি ফিরিয়ে দেন। তবে দরিদ্র পরিবারের আরও তাদের এই মানবিক মুখ দেখে আপ্লুত হয়ে পড়েন মৃত্যুঞ্জয় হালদার। সোনার আংটি হাতে পেয়েই ওই দরিদ্র পরিবারকে কুর্নিস জানায় মৃত্যুঞ্জয়বাবু। তবে বিজিতার মা বাবা জানিয়েছেন সংসারের অভাব অনটনের কারণে সারাদিন রাত দিন রাত পরিশ্রম করতে হয়, কিন্তু কারো হারিয়ে যাওয়া দ্রব্য প্রতি লোভ নেই। এছাড়া তাদের সন্তান আগামী দিনের সঠিক পথেই পরিচালনা হবে সেই দিকেই তাদের লক্ষ্য। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ওটাও সন্ধ্যার সময় খেলতে গতকালকে, আর আমি তো ঘরে ছিলাম, আমি কাজ করি, কাপড় মাজা কাজ করি, ঘরে ছিলাম, তো জানি না যে ওরা খুঁজছে, নাহলে কালকেই দিয়ে দিতাম। আচ্ছা, তো মানে বলতে খারাপ লাগছে, তবু বলছি যে যথেষ্ট তো অভাব রয়েছে আপনাদের, তো একবারের জন্য কি মনে হয়েছিল না যে না 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 আমার কাজ করি, বাস যা কাজ করি মোটামুটি আমাদের হয়ে যায়, আমার এই এইভাবে চলতে পারলেই বাস, আর আমার বেশি দরকার নেই। আচ্ছা, ওনারা তো এসছেন কিছু মানে আপনাদেরকে সহযোগিতা বা পাশে থাকার জন্য, সেক্ষেত্রে কি বলবেন? দরকার নেই, আমার কাজ করি, বাস। আমার এক ছেলে এক মেয়ে, যে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি। আচ্ছা, ছেলে নাইনে পড়ে, আরে মেয়ে যে সবে ওয়ান, মেয়ের নাম, মেয়ের নাম বিজিতা আর ছেলের নাম বাপন। আপনার হাজবেন্ডের নাম? বিশ্বজিৎ। আপনার নাম? আমার পার্বতী বর্মণ। এই জায়গাটা বেজপাড়া মাঠ। আচ্ছা, স্কুলে মানে কোনোদিন ও কিছু পেয়েছিল স্কুলে এটা বা অন্য কোথাও? না না, আর কিছু পায় না, এই প্রথম, এই প্রথম। আচ্ছা, তো ও কি এসে কি বললো? ও এসে আমার কাছে দিয়েছে। ও তো জানে না, ও বলছে। আপনি জানেন কি করে যে ওদের জিনিস এটা? না, ওরা কালকে খুঁজেছে, এবার আমি তো কালকে জানি না, এবার সকালে উঠে আমি কাজটা করে পরে ওই পাশের বাড়ির ওই মেয়েটাকে বললাম, আমি নামও জানি না দাদা দিন, বললো মধু মধু কে, আমি তো জানি ওই মধু কে, বলতো আমি তো এই মনি পেয়েছে এটা ফিরে দিল, আর আমার স্বামী। হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি দাদা। তো অতিথি কখনো হারিয়ে টারিয়ে যাওয়া বা কিছু? না, অতিথি কিছু হারায়নি, এই ফার্স্ট হারালো। মোটামুটি কিরকম দাম সোনার? এটা এখন সোনার দাম কেমন যাচ্ছে? না, আমি আংটিটা টোটালটা কিরকম দাম হবে মোটামুটি? 30-40 তো হবে। 40,000? তো এই আংটিটা এই মাঠেই পড়ে গেছিলো? মাঠেই পড়েছে। ওকে আমি জিজ্ঞেস করছি, আমি ব্যাম থেকে এসে জিজ্ঞেস করছি, পড়তে বসছিলো রাতে আংটি করে, ও তখন খোঁজ হয়েছে যে আমি পকেটে রেখেছি, পকেটে খুঁজেই যাচ্ছে, পকেটে ও পড়ে গেলো, নিচে গেলো, খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে ও বলছে আমি মাঠেই গেছিলাম, মাঠে প্যান্টের পকেটে ঢুকিয়েছি, চেন দিয়ে আটকেছি, এবার তখনই হারিয়েছে তো ওর আংটি, তখনই ও বুঝতে পেরেছে, ও তখন খুঁজে পাচ্ছে না। তারপরে ইনারা জানলেন কি করে যে আপনাদেরই হারিয়েছে? এবার আমি তো প্রথমে ওর কাকাকে পাঠিয়েছিলাম, পাঠানোর পরে তখন ও কাকাকে খুব ফোন করলাম, পেয়েছে, বলছে না পাওয়া যাচ্ছে না, ও ডিরেকশন দিচ্ছে আমি এইখানেই ছিলাম, এই জায়গায় ছিলাম, এই মাঠেই ছিলাম, দিয়ে পাওয়া যাচ্ছে না, তখন আমি আবার আসলাম, দিয়ে এই আশেপাশের লোকে জিজ্ঞেস করলাম, বললাম, তা বললো যদি পেয়ে থাকে দিয়ে দেবে, ও যদি পেয়ে থাকে কালকে সকালের দিকে আসেন। এবার আমি তো ঠাকুরকেই ডাকছি বারবার, যে যদি পেয়ে থাকি ঠাকুর, যে পেয়ে থাকে তাহলে পাবো, না গেলে না গেলে না গেল না পেলে আর কিছু করার নেই আমার, দিয়ে এইভাবেই ছিলাম, যে ঠাকুরকে ডাকছি। এবার সকালবেলা আসা হয়নি, আর এইবার পাশে একজন ফোন করে বললো যে এখন যে একটা আংটি পাওয়া গেছে, একটা বাচ্চা মেয়ে পেয়েছে, 5-6 বছর মেয়েটার বয়স। আচ্ছা, তারপর আমার যাই মিছিল আসলো, এসে নিয়ে গেল। তো দেখছেন তো এইরকম পরিস্থিতি, এত গরিব ওদের অবস্থা, তো আপনারা কিছু সহযোগিতা করতে চেয়েছেন? হ্যাঁ, চেয়েছিলাম, ওরা নেবে না। তো এখন কীভাবে ভাবছেন? আমি ভাবছি এখন বাচ্চাটা যেহেতু রয়েছে, কিছু সাহায্য করতে পারলে আমাদের ভালো হতো। আচ্ছা, এই যে ধরুন দৃষ্টান্ত, ওনাদের এত অভাব, মানে দুজনে মিলে কাজ করেও ওই বাড়িটাও পর্যন্ত করতে পারেনি, তো সেই জায়গায় দারিদ্রতা তো প্রচুর, মানে ওনারা যদি দাবি করতে, হ্যাঁ আমাকে যদি সাহায্য করুন তাহলে আমি দিতে পারবো। না, ওনারা তো সেটা নেবেন না বলছে, এবার আমি যদি পারি, হ্যাঁ আমি দেব, সাহায্য করব। আর আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে, ধরুন এত টাকা? এইভাবে আমি আজকাল ওকে দেখিনি যে এই সোনার জিনিস পেয়ে, অন্য জোড়া হলে অন্য জায়গায় হলে গায়ে পড়ে দিত যে পায়নি, এখানকার ইনারা যে খুবই ভালো মানুষ, একদম গরিব মানুষ,
এরকম গরিব মানুষই কিন্তু ভালো হয়, বড়রা কিন্তু যদি এত বড় লোক তারা কিন্তু অত ভালো হয় না, তাও দিয়েছে, এই হলো মেয়েটাকে তো বলছি আমি কিছু সাহায্য করতে। মানে আপনার সন্তানের যদি সমতুল্য তাহলে আগামী দিনে তো দুটো বাচ্চা রয়েছে, নিশ্চয়ই আপনি সেরকম মায়ের মতনই দেখবেন, মায়ের মতোই দেখবো, আর ওদের এমনি খুব ভালোই বাসবে। আমি এদিকটা আশা হয় না যেহেতু সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।